ইতিমধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2021 শুরু হয়ে গেছে, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হয় শাহরুখ খানের দ্বিতীয় দল ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গুয়েনা অ্যামাজন ওরিয়ার, যেখানে প্রথম ম্যাচেই ত্রিনবাগো নাইট রাইডার্সের হারতে হয়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এখানে, সুনীল নারিন কিন্তু কালকে দুর্ধর্ষ বোলিং করেছে, অর্থাৎ আরও একটি ভালো বোলিং স্পেল দেখিয়েছে। কিন্তু সুনীল নারিনের কালকে দুর্ভাগ্যবশত তিনি ক্যাচ আউট হয়ে যায় এবং তারপরেই এবছরের সিপিএল এর সফর শুরু করতে হয় নাইট রাইডার্সদের হারের মুখ দিয়ে, যেখানে ত্রিনবাগো নাইট রাইডার্স লাস্ট ব্যাটিং করে, যেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের ক্যাপ্টেন থাকে কিরণ পোলার, তার সত্ত্বেও এই ম্যাচটি হারতে হয়, যেখানে গুয়েনা অ্যামাজন ওরিয়ার প্রথম ব্যাট করে 142 রান করে এবং 143 টার্গেট দেয়, যেখানে তাদের হয়ে সিমরন হিটমায়ার 54 রান করে এবং সেই 54 রানের জন্য 142 রানটি করতে পারে। কিন্তু টিকিয়ার ওপেনিং ব্যাট করতে এসে কেউই টিকতে পারলো না, যেখানে প্রথম দিকে একটি উইকেট হারিয়ে ফেলে লেন্ডন সিমন্স, কিন্তু সুনীল নারিন 20 রান করেছিলেন, তারপরে ইনমান তাহিরের বলে ক্যাচ আউট হয়ে যান এবং টিম সাইপার্ট, কিরণ পোলার্ড, কলিন মুন্ডো কেউই টিকতে পারলো না। 7-8 ওভার যখন হয় তখন মনে হচ্ছিল এই ম্যাচটি ত্রিনবাগো নাইট রাইডার্স হামেশাই তুলে দেবে, কিন্তু শেষ পর্যন্ত তুলতে পারিনি। এবং সবচেয়ে বড় কথা, 19 ওভারে 111 রান ছিল এবং 1 ওভারে বাকি ছিল প্রায় 30-এরও বেশি রান, কিন্তু যদি 1 ওভারে 20 রান বাকি থাকতো হয়তো এই ম্যাচটা ত্রিনবাগো নাইট রাইডার্স জিতে নিত, যেখানে শেষ ওভারে 20-22 রান নিয়েছে এই ত্রিনবাগো নাইট রাইডার্স রাকেল হোসেন, যেখানে আপনাদেরকে জানিয়ে দেই শেষ ওভারে প্রায় 22 রানেরও বেশি নিয়েছে, যেখানে 133 রান করে এই ত্রিনবাগো নাইট রাইডার্স, এবার 9 রানে হেরে যায় গুয়েনা অ্যামাজন ওরিয়ারের বিরুদ্ধে। তো বন্ধুরা, আপনাদের মতামত কী বলে, যেখানে সুনীল নারিন দুটি উইকেট নিয়েছে 17 রান দিয়ে 4 ওভার বল করে, তো সুনীল নারিন ভালো বোলিং করেছে কিন্তু ব্যাটিংটা অত ভালো না করলেও কালকে ভালো খেলেছে বলাই যেতে পারে। তো আজকে ভিডিও রইলো এটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকুন।